हेलो स्टूडेंट चैनल फ्री एडुर विज्ञान क्लास तुम्हारे स्वागत जाना पढ़ी लाइट रिफ्लेक्शन एंड रिफ्रैक्शन बांगला आलोक प्रतिफलन और प्रतिसरण जा एनसीईआरटी क्लास टेनर फिजिक्स पार्टर प्रथम अध्याय आजकल क्लास चैप्टर ऊपर दशम क्लास আমাদের আজকের আলোচ্য বিষয় বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কি সেটা জানার আগে দু চারটি কথা এ সম্পর্কে বলতে হয়। তোমার পাঠ্যবইয়ে বিবর্ধন সম্পর্কে খুব অল্প লেখা আছে, কিন্তু অল্প লেখা থাকলেও এই বিবর্ধন বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে, কারণ বিবর্ধন নিয়ে বা ম্যাগনিফিকেশন নিয়ে তোমাদের অনেকগুলি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। বিষয়টি খুব সহজ, কিন্তু একটু বোঝার দরকার আছে। তো প্রথমে আমরা জেনে নিই বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কি। গোলীয় দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার যে অনুপাত তাকে প্রতিবিম্বের বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলে। আমি আবার বলছি, গোলীয় দর্পণ দ্বারা সৃষ্ট যে প্রতিবিম্ব তার দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার যে অনুপাত সেই অনুপাতকে প্রতিবিম্বের বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলে। তো বিষয়টিকে আরও স্পষ্ট করার জন্যে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। জেনে রাখো, এই বিবর্ধন বা ম্যাগনিফিকেশনকে ইংরেজি স্মল লেটারের এম দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য যদি আমরা এইচ ভাবি, স্মল লেটারে এইচ ভাবি, এবং প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য যদি এইচ ড্যাশ ভাবি, তাহলে বিবর্ধন m ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ। নোট করে রাখো, m ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ, যেখানে বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে এইচ এবং প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে এইচ ড্যাশ। তাহলে এইচ ড্যাশ ডিভাইডেড বাই এইচ হচ্ছে বিবর্ধন, প্রতিবিম্বের বিবর্ধন। আবার দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি এবং দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। নোট করে রাখো, খুব 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 বেশি প্রয়োজন হবে। তাহলে আমরা বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলতে পারি এম ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ অথবা এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, যেখানে এইচ হল বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য, এইচ ড্যাশ হল প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য, ইউ হল দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব এবং ভি হল দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরা খাতায় লিখে রাখো এবং এটা খুব বেশি প্রয়োজন হবে। এবার এই বিবর্ধন বা ম্যাগনিফিকেশনকে আরেকটু ভালো করে বোঝা দরকার। এম যদি প্লাস ওয়ান বা ওয়ান হয়, তাহলে আমরা বুঝব বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, এবং এম যেহেতু প্লাস সেই জন্য প্রতিবিম্ব ঊর্ধ্বমুখী বা সমশীর্ষ। ঠিক আছে, আবার এম যদি মাইনাস ওয়ান হয়, তো ওয়ান মানে হচ্ছে বস্তুর সমানই প্রতিবিম্ব, অর্থাৎ বস্তু যেমন প্রতিবিম্ব ঠিক সমান দৈর্ঘ্যের, কিন্তু যেহেতু মাইনাস সেহেতু সে হবে অবশীর্ষ বা নিম্নমুখী। বোঝা গেল, এম এর ভ্যালু প্লাস বা মাইনাস দিয়ে আমরা
প্রতিবিম্বটি সমশিষ্য কি অবশিষ্য? আরো যদি সহজ করে বলি, প্রতিবিম্বটি সোজা হবে নাকি উল্টো হবে তা নির্ভর করে। যদি প্লাস হয় তাহলে প্রতিবিম্ব হবে সমশিষ্য, মাইনাস যদি হয় এম এর ভ্যালু তাহলে প্রতিবিম্ব হবে অবশিষ্য বা উল্টো প্রতিবিম্ব। ঠিক আছে, এম ইকুয়াল টু প্লাস টু তার মানে হচ্ছে বিবর্ধন দ্বিগুণ, বস্তুর যে সাইজ বা বস্তুর যে দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য। ছবিতে লক্ষ্য করছো বস্তু এবং প্রতিবিম্ব, যেখানে প্রতিবিম্ব হচ্ছে বস্তুর ডাবল, এবং যেহেতু এম এর ভ্যালু প্লাস আছে সেহেতু প্রতিবিম্ব সমশিষ্য। আবার এম ইকুয়াল টু যদি মাইনাস টু হয়, বোঝা গেল প্রতিবিম্ব হবে বিবর্ধিত এবং দ্বিগুণ বিবর্ধিত, কিন্তু যেহেতু মাইনাস আছে এম এর ভ্যালু সেহেতু সেটি অবশিষ্য হবে। দেখো বস্তুর চাইতে ডাবল আকারের হলো প্রতিবিম্ব, কিন্তু যেহেতু মাইনাস সেহেতু এই প্রতিবিম্ব অবশিষ্য হবে। তো কখন প্রতিবিম্ব অবশিষ্য হবে বা সমশিষ্য হবে, কখন প্রতিবিম্ব বিবর্ধিত হবে বা খর্বিত হবে, খর্বিত মানে হচ্ছে ছোট আকারে ছোট হবে, বড় হবে কি ছোট হবে, এই সব কিছু এই চারটিতে দেওয়া আছে। তোমরা যদি ইচ্ছে করো এই চারটিকে প্রিন্ট করে নিতে পারো এবং সেটা তোমাদের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানে বা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে তোমাদের কাজে লাগবে। এই চারটিকে তোমাদেরকে মুখস্থ করে ফেলাই উচিত, তবে অন্ধের মতো মুখস্থ নয়, বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে একটি ছবি আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো এই ছবিতে এটা যদি হয় বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব, এবং লক্ষ্য করো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার এবং প্রতিবিম্বর দৈর্ঘ্য এখানে দেখানো হয়েছে 6 সেন্টিমিটার। তার মানে কি দাঁড়ালো? প্রতিবিম্বটি বিবর্ধিত, তাই না? তাহলে যদি বলে কত গুণ বিবর্ধিত বা এম এর মান কত, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এখানে এইচ ড্যাশ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে +6, প্লাস এই কারণে যেহেতু প্রতিবিম্বটি ঊর্ধ্বমুখী, আর এইচ অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা তো নিশ্চয়ই এবার বুঝতে পেরেছি এই সূত্রতে এম ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ, এই সূত্রতে আমরা সেটাকে প্রয়োগ করছি। এইচ ড্যাশের ভ্যালু হচ্ছে কত? 6, এবং এইচ এর ভ্যালু কত? 2, এবং ফাইনালি আমরা কি পেলাম? +3। তো এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে এম এর ভ্যালু যদি আমাকে নির্ধারণ করতে বলা হয়, তাহলে আমাকে এই দুটো ডাটা যদি আমি সংগ্রহ করতে পারি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমরা তার বিবর্ধন অর্থাৎ এম এর যে ভ্যালু সেটাকে আমরা নির্ণয় করতে পারি। আরেকটি চিত্র তোমাদেরকে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো এটি হচ্ছে বস্তু, এটি হচ্ছে বস্তু, আর এটি হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, তো বস্তু 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং প্রতিবিম্ব 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের, কিন্তু এখানে প্রতিবিম্ব অবশিষ্য নিম্নমুখী। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এর এম নির্ধারণ করার জন্য অর্থাৎ বিবর্ধন নির্ধারণ করার জন্য আমাকে যদি বলে এই চিত্রটা দিয়ে যে তুমি বলো যে এই চিত্রটা থেকে প্রতিবিম্বের যে এম তা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এখানে এইচ ড্যাশ হচ্ছে কত? অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কিন্তু আমি এখানে মাইনাস দিয়েছি, লক্ষ্য করো এই মাইনাসের অর্থ কি? সেটা অবশিষ্য। ঠিক আছে, আর বস্তুর দৈর্ঘ্য কত? +2 সেন্টিমিটার, দ্যাট ইজ পেয়ে গেলাম এইচ ড্যাশ এবং এইচ এর মান। তাহলে আমরা একদম ইজিলি বলতে পারি বিবর্ধন হচ্ছে -2।
माइनस टू मान वस्तुर टू मान हम द्विगुण और माइनस मान मान हे कि अवशिष्य विषयगुलि जो तुम्हारा बुझते पारो ताहले ए धरनेर अंकगुलि करते तुम्हारे कोनो समस्या होबे ना। एखाने आरेकटी छवि देवा आछे, एटा हच्छे वस्तु जार दैर्घ्य टू सेंटीमिटार एबं सेटा माने ऊर्ध्वमुखी आछे वस्तुटा और एटा हच्छे कि इमेज बा प्रतिबिम्ब। সেটা হচ্ছে এক সেন্টিমিটার, ঠিক আছে, এবং সেটা নিম্নমুখী অর্থাৎ উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে। তা এবার যদি বলা হয় এই ছবিটা দেখে তুমি এম এর মান নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করব আমরা? তো আমরা প্রথমে এইচ ড্যাশ অর্থাৎ প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটা কত আমরা পেলাম, এক সেন্টিমিটার, ঠিক আছে। এবং যেহেতু সেটা অবশিষ্য তার মানে সেটার চিহ্নটা কি হবে, মাইনাস হবে, বোঝা গেছে? আচ্ছা, এবার বস্তুর দৈর্ঘ্য তো দুই সেন্টিমিটার, সেটা তো না বোঝার কিছু নেই, ঠিক আছে। তাহলে আমরা এম এর ভ্যালু কত হবে, মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ মাইনাস হাফ অর্থাৎ অর্ধেক হবে। তার বিবর্তন কত হলো, মাইনাস হাফ অর্থাৎ যা ছিল বস্তু তার হাফ মানে এক সেন্টিমিটার, দু সেন্টিমিটার ছিল বস্তু এবং প্রতিবিম্ব হলো এক সেন্টিমিটার, এবং মাইনাস মানে হচ্ছে কি সেটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো এইভাবে আমরা বিবর্ধন বা এম এর ভ্যালুকে নির্ণয় করতে পারি। তোমরা বিষয়টা নিশ্চয়ই ভালো করে বুঝেছ, এবং এটা যদি না বুঝো তাহলে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবে না। তাই আমার একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে যে যদি না বুঝো তাহলে আরেকবার ভিডিওটা থামিয়ে আবার প্রথম থেকে দেখবে। এবার চলো আমরা এই রিলেটেড বিবর্ধন রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করি, সাম ম্যাথমেটিক্যাল ইস্যুজ রিলেটেড টু ম্যাগনিফিকেশন, ঠিক আছে। তাহলে চলো সমস্যার সমাধান করার চেষ্টা করি। এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ানে কি বলা হয়েছে, কোনো দর্পণ 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর দ্বিগুণ বিবর্ধিত অসৎবিম্ব গঠন করে। কথাটা ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব কত, 10 সেন্টিমিটার, ওকে। আর বিবর্ধন, বিবর্ধন মানে হচ্ছে ম্যাগনিফিকেশন অর্থাৎ যে প্রতিবিম্ব তৈরি হবে বস্তুর ডাবল সাইজের হবে, দ্বিগুণ বিবর্ধিত হবে এবং অসৎবিম্ব হবে। অসৎবিম্ব মানে কি, দর্পণের ডান দিকে হবে। সৎবিম্ব হচ্ছে দর্পণের বাঁ দিকে তৈরি হয় আর অসৎবিম্ব তৈরি হয় কোথায়, দর্পণের ডান দিকে। তাহলে চিত্রটা অনেকটা এইরকম হবে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে কি মেরু, মেরু থেকে বস্তুর দূরত্ব কত, 10 সেন্টিমিটার, বোঝা গেল। আর এটার বস্তুর দৈর্ঘ্য যদি x হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য কি কত হবে, 2x হবে, যেহেতু এখানে বলে দিয়েছে দ্বিগুণ, দ্বিগুণ মানে x এর ডাবল হচ্ছে কত, 2x, ঠিক আছে। এবার আমাদেরকে প্রশ্ন করেছে যে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ C2O, সি যদি হয় বক্রতা কেন্দ্র, তাহলে সি থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকে আমাদেরকে নির্ণয় করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা সমস্যার সমাধান আমরা কিভাবে করব, তাহলে আমরা জেনে গেলাম মেরু থেকে বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার, তাই তো। কিন্তু আমি পাশে কী বসালাম, মাইনাস বসলাম। মাইনাস কেন বসালাম, কারণ মেরু থেকে বাঁ দিকে অবস্থান করছে বস্তুটি। তাহলে এই মেরুকে যদি আমরা 0 পয়েন্ট ভাবি তাহলে বাঁ দিকে গেলে মাইনাস, ডান দিকে গেলে প্লাস। যেহেতু 10 সেন্টিমিটার বাঁ দিকে গেল তাই আমরা এখানে লিখলাম কি, -10 সেন্টিমিটার, ওকে। তাহলে আমরা জেনে গেছি ইউর মান হচ্ছে 10 সেন্টিমিটার। বিবর্ধন তো আমরা আগেই বলেছি, বিবর্ধন কত, 2, মানে ডাবল সাইজের হবে, x ছিল
প্রতিবিম্ব কত হলো 2x। তাহলে আমরা একটা সূত্র জানতাম অলরেডি এই ভিডিওতে আমরা আলোচনা করেছি m হচ্ছে মাইনাস v বাই u। তো v কি? v হচ্ছে প্রতিবিম্ব থেকে দর্পণের মেরুর দূরত্ব। আমাদের কাছে u দেওয়া আছে তাই না, u দেওয়া আছে মাইনাস 10 সেন্টিমিটার, কিন্তু v কিন্তু দেওয়া নেই। তাহলে v কে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? m এর ভ্যালু বসিয়ে দিলাম 2 মাইনাস, দেখো একদম সেম, v আমি জানি না কিন্তু u এর মান তো আমার জানা আছে, আমি এখানে লিখে দিলাম মাইনাস 10, ঠিক আছে। তারপর আমি এইভাবে নিশ্চয়ই তোমাদেরকে আর বলতে হবে না কিভাবে আমি v এর মান 20 সেন্টিমিটার পেয়ে গেলাম, তাই তো? একদম ইজিলি আমি এখান থেকে v এর মান 20 সেন্টিমিটার পেয়ে গেছি, ভেরি গুড। তার মানে কি দাঁড়ালো? v মানে হচ্ছে কি, এই দূরত্বটা মেরু থেকে যে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে কি 20 সেন্টিমিটার, ঠিক আছে। এবং দেখো ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, প্লাস 20 পেলাম। হ্যাঁ মানে কি প্লাস 20 সেন্টিমিটার মানে কি, মেরু থেকে ডান দিকে প্রতিবিম্বের অবস্থান, যেহেতু অসৎবিম্ব অবশ্যই সেটা ডান দিকেই হবে। তাহলে আমরা পেয়ে গেলাম মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবার লক্ষ্য করো দর্পণের সূত্রটি আমরা জানি, 1/v + 1/u = 1/f, এবং আমরা লিখতে পারি 1/f এর পরিবর্তে 2/r, যেহেতু f = r/2, ঠিক আছে। এবং u এবং v এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে r এর মান পেয়ে গেলাম কত, 40 সেন্টিমিটার, এবং এখানে মাইনাস 40 আছে তাই না। মাইনাস 40 মানে হচ্ছে কি, বক্রতা ব্যাসার্ধ আর এখান থেকে মেরু থেকে কত বাঁ দিকে অবস্থান করবে, 40 সেন্টিমিটার, সেই জন্য এখানে মাইনাস উল্লেখ আছে। তার মানে বক্রতা ব্যাসার্ধ আর হচ্ছে কত, 40 সেন্টিমিটার। তো এই 40 সেন্টিমিটারই হচ্ছে কি আমাদের রেজাল্ট, বোঝা গেছে। এবার আরেকটি সমস্যার সমাধান করা যাক, এক্সাম্পল 2। বলা হয়েছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে সদ এবং দ্বিগুণ বিবর্তিত অবশিষ্ট প্রতিবিম্ব পাওয়া যাবে, ঠিক আছে। আমাকে কয়েকটা পয়েন্ট নোট করতে হবে, ফোকাস দূরত্ব কত, 20 সেন্টিমিটার, বিবর্ধন কত, দ্বিগুণ, এবং সেটা কি হবে, অবশিষ্ট, ঠিক আছে, আর প্রতিবিম্ব কি হবে, সদ। এই কয়েকটা পয়েন্ট আমাকে আগে মনে রাখতে হবে। এবার লক্ষ্য করো আমরা প্রশ্ন অনুসারে পেয়েছি এই এই দৈর্ঘ্যটা কত, 20 সেন্টিমিটার, অর্থাৎ ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, কিন্তু মেরু থেকে সেটা বাঁ দিকে, সেজন্য আমরা বলতে পারি মেরু থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে -20 সেন্টিমিটার, মাইনাস কথাটা আমাদের বলতে হবে, ঠিক আছে। বিবর্ধন যেহেতু বলেছে অবশিষ্ট, তার মানে বিবর্ধন যেটা হবে দ্বিগুণ, তো ঠিক আছে 2, আর যেহেতু অবশিষ্ট তাহলে সেটা প্লাস নয় কী হবে, মাইনাস হবে, ওকে। দ্বিগুণ মানে হচ্ছে এটা যদি x হয় বস্তু তাহলে প্রতিবিম্ব হবে দ্বিগুণ মানে 2x, ডাবল হবে, ঠিক আছে। কিন্তু প্রতিবিম্বটি যেহেতু অবশিষ্ট বলেছে তাহলে উল্টো হবে, তাই আমরা লিখতে পারি বিবর্ধন m = -2। তাহলে আমরা জানি সূত্র m = -v/u, যেখানে আমি এই মানগুলি যদি বসিয়ে দিই, m এর ভ্যালু -2, v এর মান জানি না, u এর মান হচ্ছে কত, u এর মানও জানি না, তাহলে আমরা পেয়ে গেলাম কি, v = 2u, তাই তো? তার মানে বস্তু দূরত্ব যদি হয় u,
প্রতিবিম্ব দূরত্ব হবে তার ডাবল, টু ইউ। ঠিক আছে, সেটা আমরা পেয়ে গেলাম ভি ইকুয়াল টু টু ইউ। এবং তাই যদি হয় আমরা এবার ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ এই সূত্রের সাহায্যে বলতে পারি ওয়ান বাই টু ইউ, যেহেতু আমরা পেয়েছি ভি ইকুয়াল টু টু ইউ, তাহলে ভির পরিবর্তে আমরা টু ইউ লিখে নিলাম। ওয়ান বাই ইউ তো ঠিক আছে, ওয়ান বাই এফ যেহেতু এফ এর মান হচ্ছে কত মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার, আমি এখানে মাইনাস টোয়েন্টি লিখে দিলাম। এবং এইভাবে আমরা ইউর মান পেয়ে গেলাম মাইনাস থার্টি সেন্টিমিটার, অর্থাৎ বস্তু মেরু থেকে বা দিকে তিরিশ সেন্টিমিটার দূরে অবস্থান করবে। এবং আমরা ধরে নিতে পারি এই অবস্থাতে বস্তুটি অবস্থান করছে, যার দূরত্ব মেরু থেকে কত তিরিশ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, বলেছিল যে কোথায় বস্তুটিকে রাখলে বস্তুটি সদ এবং দ্বিগুণ বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে প্রতিবিম্বটা অনেকটা টু ইউ, মানে ইউ যদি হয় তিরিশ সেন্টিমিটার তাহলে টু ইউ হবে কত সিক্সটি সেন্টিমিটার, থার্টি প্লাস থার্টি, তাহলে প্রতিবিম্বটা এইখানে উল্টো হবে, এটা হবে কি প্রতিবিম্ব। নিশ্চয়ই তোমরা বিষয়টা একদম ক্লিয়ার করতে পেরেছ। তো এইরকম কিছু সমস্যা যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে, গাণিতিক সমস্যা যেখানে বিবর্ধন একটা বিষয় হিসেবে কাজ করবে, তো এই সমস্যাগুলি সমাধান করতে গেলে আমাদের আলোকবিজ্ঞানের যে চ্যাপ্টার আমরা পড়েছি সেখানে অল্প কয়েকটা সূত্র আমাকে মনে রাখতে হবে, যেমন মিরর ফর্মুলা, তারপর এই এম কী করে নির্ণয় করতে হয়, এই সমস্ত অল্প দু একটা সূত্র যদি আমি মনে রাখতে পারি আর বিষয়বস্তু যদি আমার কাছে পরিষ্কার থাকে, তাহলে আমরা যে কোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম হব। তো যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা একটা লাইক দেবে, আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে আলোকবিজ্ঞানের এই নতুন কোনো একটি বিষয় নিয়ে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।